सुप्रिया दर्शक वेलकम बैक टू माय चैनल अफरोजा कुकिंग सबाइके रमजान शुभेच्छा रमजान मुबारक। रमजान मासेर अपरिहार्य अनुसर्ग हलो इफतार। रोजादारदेर सबचेये आनंदेर मुहूर्त होच्छे इफतार। आमरा सबाई चाइ डीप फ्राई खाबारेर साथे आरो थाकुक अन्य रकम आइटेमेर खाबार। ताई आजके आमार इफतारे थाकछे चिकेन थाई सूप, चिकेन एग, वेजिटेबल नूडल्स ओ आमपान्ना। यम्मी खाबारगुलो आमि जेभाबे तैरि करेछि तार आगे आपनि आमार चैनेले जदि नतून होये थाकेन ताहले प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे आमार साथेई थाकबेन। আমি নুডলস তৈরি করার জন্য কিছু ভেজিটেবল নিয়েছি। এখানে গাজর, আলু কুচি করে কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, মরিচ ও চিকেন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। নুডলসটা সবগুলো ভেজিটেবল একসাথে একসাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ফুলকপিটা আমি আগেই হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। এখানে আমি ঘরে তৈরি করা কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভাজা জিরার ফাঁকি, ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিব চাট মশলা, আমি চাট মশলাটা বাসায় তৈরি করেছি। দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এখন আমি ভেজিটেবলগুলো ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, ভেজিটেবলের সাথে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক, খাবারটাকে টেস্ট করার জন্য স্বাদে ম্যাজিকটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো টুকরো, টমেটো টুকরোটা সবার লাস্টে দিয়েছি, না হয় গলে যাবে। ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। প্যানে তেল দিয়েছি, দুইটা ডিম ছেড়ে দেব, দুইটা ডিম ফ্রাই করে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দেব ভাজা জিরার ফাঁকি, এখন ফ্রাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রমজানে অন্যান্য খাবারের সাথে এই ভেজিটেবল চিকেন এগ নুডলসটা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন, সবাই খুব পছন্দ।
रस बेर करे दिए दिब। काचामरीच कुचि करे नियेछि। प्रथमे जे हाड़ीते आमी रान्ना करब सूप सेटार मध्ये निये निच्छि चिकेन। अल्प एकटु पानी दिएछि सिद्ध होवार जन्य। वेजिटेबलगुलि दिए दिच्छि। সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে এতক্ষণ আমি নাড়তে থাকব। নিচে লেগে যেতে পারে সেই জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। সুপটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ডিম ছেড়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। ডিম ছাড়া অবস্থায় নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি নুডলসে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। স্যুপটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে। তো হয়ে গেল আমার নুডলস স্যুপ তৈরি। আমি আমপান্নাটাও তৈরি করে নিয়ে এসেছি। ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি আমপান্না তৈরিটা দেখাতে পারলাম না। আমার অন্য একটা ভিডিওতে অবশ্যই আমি আমপান্নাটা তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করুন বন্ধুদের সাথে। কেমন বানিয়েছি কমেন্টস করে জানাবেন। আপনারা অবশ্যই ইফতারিতে এই স্বাস্থ্যসম্মত খাবারগুলো তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার রমজান স্পেশাল অনেকগুলো রেসিপি আছে, দেখতে থাকবেন সব রেসিপিগুলো। তাহলে আজ রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।